বলে আসছি দার্জিলিং এর শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বদলীয় পরিষদ করা উচিত। গণতন্ত্রে এটাও একটা উপাদান, সর্বদলীয় বৈঠক করে একটা কনসেনসাস অপিনিয়ন তৈরি করা, একটা সমধর্মী একটা মনোভাব তৈরি করে মানুষের মধ্যে তাকে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করা, যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে মানুষ থাকে, সেই দিকেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই।